তো আজকে আমরা খাতা তৈরি করার জন্য এই ধরনের বাংলা ইংরেজি কিছু পরিমাণ পেপার বাইরে থেকে কিনে আনলাম। তো খাতার পেজগুলো হচ্ছে যে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিলে মেশিন দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে এটা রোটেট হচ্ছে, গ্লুটা মিক্স হচ্ছে এখানে খাতাটা দেওয়ার পরে। এরপর আমরা মেশিনটা এখানে যে স্টার্ট সুইচটা আছে, স্টার্ট সুইচটা হচ্ছে যে টিপ দিলে এটা হচ্ছে যে একদম সম্পূর্ণ অটোমেটিকভাবে এসে এটা হচ্ছে যে গ্লুটা লেগে আমাদের খাতাটা হচ্ছে যে এরকম অটোমেটিকভাবে বাইন্ডিং করে দিবে। এভাবে ওভার পেজগুলো কাটার পরে তো এখন আপনারা খাতার ফিনিশিংটা দেখতে পাচ্ছেন। একদমই বাজারে যেরকম খাতা পাওয়া যায় লাইক ওই রকম খাতা কিন্তু আমরা এটা দিয়ে তৈরি করে ফেলেছি। আসসালামু আলাইকুম সবাইকে, বিজনেস বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি মেহেদি। আপনি যদি বাসায় বসে কোনো উৎপাদনমুখী ব্যবসা শুরু করতে চান তাহলে আমাদের আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে খুবই চাহিদা সম্পন্ন একটি প্রোডাক্টের ব্যবসা নিয়ে কথা বলবো, যেটি চাইলে একজন নতুন উদ্যোক্তা অথবা একজন ব্যবসায়ী চাইলে এই ব্যবসাটি শুরু করতে পারে। আজকে আমরা আপনাদের সাথে নোটবুক বা খাতা তৈরি করার ব্যবসা নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো আমাদের পূর্বের ভিডিওগুলোতে এই ধরনের মেশিন দিয়ে খাতা তৈরি করার ভিডিওটি দেখেছেন, তবে আজকের ভিডিওতে এই খাতা তৈরি করার সম্পূর্ণ একটি অটোমেটিক মেশিন দেখাবো যেটির মাধ্যমে আপনি এই খাতা তৈরি করার ব্যবসা শুরু করতে পারেন। বন্ধুরা, খাতা এমনই একটা জিনিস যেটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেখানে এই নোটবুক বা খাতা ব্যবহার করা হয় না। এবং আপনি যে কোনো মার্কেটে এই ব্যবসা শুরু করুন না কেন, আপনি যদি এই মেশিনটি দিয়ে প্রোডাক্ট তৈরি করে সেটা যদি বিক্রি করতে চান বিভিন্ন ধরনের হোলসেলার, ডিলার, এছাড়া বিভিন্ন ধরনের স্টেশনারি অথবা যেখানে খাতা বিক্রি হয় সে সকল জায়গায় কিন্তু এই ধরনের মেশিন দিয়ে খাতা তৈরি করে পাইকারিতে চাইলে আপনি ব্যবসা শুরু করতে পারেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এই খাতা তৈরি করার ব্যবসা সম্পর্কে বিস্তারিত আইডিয়া দেব। এই ব্যবসা শুরু করতে আপনাদের কী কী মেশিন লাগবে, কী কী কাঁচামাল লাগবে এবং কীভাবে আপনি খাতাগুলো তৈরি করে এই ব্যবসা শুরু করবেন এবং এই ব্যবসা শুরু করে কী করে প্রোডাক্ট তৈরি করবেন সে বিষয়ে আপনাদেরকে নলেজ দেওয়ার চেষ্টা করব। বিজনেস বাংলায় নতুন হয়ে থাকলে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন আমরা আমাদের আজকের ভিডিও শুরু করি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমার হাতে আপনারা যে নোটবুকটি দেখতে পাচ্ছেন অর্থাৎ খাতা, এই ধরনের খাতা তৈরি করার ব্যবসা নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো। তো সবার প্রথমে এই ব্যবসা শুরু করার জন্য প্রথমে আপনার প্রয়োজন হবে মেশিনারিজ এবং দ্বিতীয়ত প্রয়োজন হবে কাঁচামাল। এই ব্যবসা শুরু করার জন্য আপনার সবার প্রথমে এই ধরনের একটি অটোমেটিক গ্লু বাইন্ডিং মেশিন প্রয়োজন হবে, যেটার সাহায্যে পেপার এবং কভারের মাঝে আপনি এই গ্লুগুলো দিয়ে খাতাটি বাইন্ডিং করবেন। এরপরে খাতাটি সঠিক ফিনিশিং করার জন্য আপনার একটি পেপার কাটিং মেশিন প্রয়োজন হবে, যেটার মাধ্যমে আপনি খাতার পেজগুলো সঠিকভাবে কেটে সেটা বাজারে বিক্রি করার জন্য উপযোগী করে তুলতে পারেন। এই দুটি মেশিন হলেই কিন্তু আপনি এই খাতা তৈরি করার ব্যবসা শুরু করতে পারেন। দ্বিতীয়ত আপনার যে জিনিসটি প্রয়োজন হবে সেটা হচ্ছে খাতার কাগজ। খাতার কাগজ কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন বাংলা, ইংরেজি, অঙ্ক, এছাড়া এই ধরনের প্লেন কাগজগুলো পাওয়া যায়। এই ধরনের কাগজগুলো আপনি বিভিন্ন ধরনের মিলগুলো থেকে টন হিসাবে ক্রয় করলে আপনি অনেক টাকা কাঁচামালে সাশ্রয় করতে পারেন। এছাড়া খাতার কভারের উপরে এই ধরনের প্রিন্ট করা আপনাদের কালার পেজগুলো প্রয়োজন হবে। প্রাথমিকভাবে ব্যবসাটি শুরু করলে আপনি এই ধরনের কভার পেজগুলো রেডিমেড কিনতে পারবেন, যেটা প্রতি পেজ বর্তমান বাজার মূল্য 4 টাকার মতো। এছাড়া আপনি যদি চান নিজস্ব ব্র্যান্ডের নামে এই ধরনের প্রিন্ট করবেন কভারগুলো, সেক্ষেত্রে আপনি প্রেসের সাথে কথা বললে তারাই আপনাকে এই ধরনের কভারগুলো আপনার ব্র্যান্ড নামে প্রিন্ট করে দিবে। তো এই জিনিসগুলো হয়ে গেলে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। এখন চলুন আমাদের মেশিনটি দিয়ে আমরা কী করে ফিজিক্যালি এই মেশিনটি দিয়ে কাজ করে খাতা তৈরি করব সেটা দেখে আসি। তো এটি হচ্ছে আমাদের সেই অটোমেটিক গ্লু বাইন্ডিং মেশিনটি। মেশিনটি কন্ট্রোল করার জন্য এখানে হচ্ছে যে মেশিনের হচ্ছে যে সুইচগুলো দেওয়া আছে, এটি হচ্ছে ডিসপ্লে, এটি হচ্ছে আপনার স্পিড বাড়ানো কমানোর জন্য। এখানে দেখতে পাচ্ছেন ফুললি অটোমেটিক গ্লু বাইন্ডিং মেশিন। আর এই মেশিনটি অপারেট করার জন্য আপনাদের একজন লোকের প্রয়োজন হবে, একজন লোকই এই মেশিনটি অপারেট করতে পারবে। এখন আমরা আপনাদেরকে এই মেশিনটি দিয়ে খাতা তৈরি করে দেখাবো। আর এই মেশিনের সাথে এই ধরনের একটি বক্স আসে, যেটার মধ্যে এটার যাবতীয় কিছু টুলস এবং মেশিনটি অপারেট করার জন্য আপনাদেরকে এই ধরনের একটি ম্যানুয়াল বুক দেওয়া হবে, যেটার মাধ্যমে মেশিনের যাবতীয় সকল বিষয়গুলো আপনারা হচ্ছে যে জেনে নিতে পারবেন। তো এখন আমরা আপনাদেরকে মেশিনটি অপারেট করে দেখাই। মেশিনটি অপারেট করার জন্য সবার প্রথমে আপনাদেরকে এই ধরনের একটি কভার প্রেস প্রয়োজন হবে, যেটাতে হচ্ছে যে আপনারা খাতাটা বাইন্ডিং করবেন। তো এই খাতাটা বাইন্ডিং করার জন্য সবার প্রথমে আপনাকে খাতাটা এভাবে ভাঁজ করে এটার মাঝখানে এরকম দাগটা, এই দাগ বরাবর এখানে হচ্ছে যে কভার পেজটা হচ্ছে যে বসাতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন স্কেলিংয়ের সিস্টেম আছে, এরকম একটা কাজ করার পরে আপনি শুধু স্কেল দিয়ে বসিয়ে দিলে বাকি কাজগুলো অটো হয়ে যাবে। এরপরে মেশিনটি চালু করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন অপারেটিং সুইচ দেওয়া আছে। এই মেশিনটি চালানোর জন্য আপনাদের বাসাবাড়ির যে 220 বিদ্যুৎ আছে সেই বিদ্যুৎ আপনারা চালাতে পারবেন এবং খুবই ছোট একটা স্পেসে এই মেশিনটি বসানো যায়। মেশিনটি চালু করার পরে মেশিনের মধ্যে আপনাদেরকে সবার প্রথমে হচ্ছে যে এটা টেম্পারেচার সেট করতে হবে।
আমরা যে গ্লুটা ইউজ করছি এটি হচ্ছে হট গ্লু, অর্থাৎ গরম হলে এই গ্লুটা হচ্ছে যে গলে যায়। তো আমরা এখানে গ্লু টেম্পারেচার সেট করছি 151°C এবং এটার প্রেসিং টাইম দিচ্ছি 6, আর এটি হচ্ছে স্প্রিট টাইম, এবং এটি হচ্ছে একটি ইমার্জেন্সি সুইচ যেটা এভাবে চাপ দিলে মেশিনটি ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যাবে। এটা একটা সার্কিট ব্রেকার হিসাবে কাজ করবে এবং মেশিনের মধ্যে আরও দুইটা সার্কিট ব্রেকার দেওয়া রয়েছে। তো এখন আমরা মেশিনটা অটো মোডে চালাবো, সেটার জন্য হচ্ছে যে মেশিনটা আমরা অটোতে দিব। এরপরে হচ্ছে যে মিলিংটা আমরা চালু করবো, এখানে প্রেসিংটা চালু করবো, আর এটা আমরা বন্ধ রাখবো যাতে আমাদের গ্লুর যে রোলারটা আছে সেটা ঘুরে। তো আজকে আমরা খাতা তৈরি করার জন্য এই ধরনের বাংলা ইংরেজি কিছু পরিমাণ পেপার বাইরে থেকে কিনে আনলাম। তো এই পেপারগুলো আপনাকে এরকম ভাঁজ করতে হবে, ভাঁজ করার পর মেশিনের মধ্যে এরকম সুইচ আছে যেটা এভাবে টিপ দিলে এটা হচ্ছে যে খুলতে থাকবে। সুইচটা টিপ দিলে দেখতে পাচ্ছেন এটা খুলতে থাকতেছে। তো খাতার পেজগুলো হচ্ছে যে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে, বসিয়ে দিলে মেশিন দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে এটা রোটেট হচ্ছে, গ্লুটা মিক্স হচ্ছে এখানে খাতাটা দেওয়ার পরে। এরপর হচ্ছে যে আমরা এখানে সুইচের মাধ্যমে এটি হচ্ছে যে এখানে ফিক্সড করে নিব। তো আমরা মেশিনটা অটোটা বন্ধ করে দিয়েছি, এখানে আমরা ফিক্সড করে দিব, আর এখানে কভারটা আমাদের যেভাবে ছিল এভাবে আমরা হচ্ছে ইয়ে করে দিব। এরপর আমরা মেশিনটা এখানে যে স্টার্ট সুইচটা আছে, স্টার্ট সুইচটা হচ্ছে যে টিপ দিলে এটা হচ্ছে যে একদম সম্পূর্ণ অটোমেটিকভাবে এসে এটা হচ্ছে যে গ্লুটা লেগে আমাদের খাতাটা হচ্ছে যে এরকম অটোমেটিকভাবে বাইন্ডিং করে দিবে। বাইন্ডিংটা কমপ্লিট হলে আমরা খাতাটা বের করে ফেলবো। খাতাটা বের করার পরে আমাদের দেখতেছেন যে খাতাটা সুন্দরভাবে বাইন্ডিং হয়ে গেছে। তো এরপরে চাইলে আপনি স্টেপ বাই স্টেপ এভাবে হচ্ছে যে খাতা তৈরি করতে পারবেন। এরপরে আমরা আপনাদেরকে আরও একটা খাতা তৈরি করে দেখাচ্ছি। এখন আমাদেরকে খাতা তৈরি করার জন্য একদম কভার পেজটা এখানে হচ্ছে যে এখানে বসিয়ে দিতে হবে, এভাবে কভার পেজটা আমরা বসাবো। তো এখন হচ্ছে যে আমরা আপনাদেরকে এই ধরনের একটা অঙ্ক খাতার জন্য কিছু কাগজ বাজার থেকে নিয়ে আসলাম। এখন হচ্ছে যে আমরা পুনরায় এটার মধ্যে এভাবে খাতার কাগজগুলো পেজগুলো এভাবে বসাবো। বসানোর পরে আমরা এটা মেশিনের সাহায্যে এভাবে হচ্ছে যে টাইট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটা এখন চালু হয়েছে। এখন আমরা মেশিনটা স্টার্ট দিব, স্টার্ট দিলে এটা অটোমেটিক এসে এভাবে অটোমেটিক আসবে এবং এটা অটোমেটিকভাবে প্রেসিং করে খাতাটা হচ্ছে যে তৈরি করে দিবে। এরপর আমরা এটা বের করলে এটা অটোমেটিক হচ্ছে যে চলে যাবে। তো এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু বাইন্ডিংটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের খাতাটা কিন্তু ফিনিশিং করার প্রয়োজন পড়বে। দেখতে পাচ্ছেন খাতাটা কিন্তু সুন্দরভাবে ফিনিশিং হয়নি। তো ফিনিশিং করার জন্য আমরা দুইটা খাতা একসাথে ফিনিশিং করবো আজকের ভিডিওতে। এভাবে খাতাটা হচ্ছে যে আমরা এখানে বসাবো, এভাবে হচ্ছে যে প্রেসার দিয়ে এটা হচ্ছে ফিক্স করে নিব। দেন আমরা চাপ দিলে খাতার যে ওয়েস্টেজ অংশটা আছে সেটা হচ্ছে যে কাটিং হয়ে যাবে। এভাবে প্রেসার দিয়ে হচ্ছে যে আমরা খাতাটার ফিনিশিংটা নিয়ে আসবো। এভাবে ওভার পেজগুলো কাটার পরে আমরা এভাবে চাপ দিলে আমাদের যে বাইরের যে যেটা অতিরিক্ত অংশ আসছে সেটা আমাদের সুন্দরভাবে কাটিং হয়ে যাবে। তো এখন আপনারা খাতার ফিনিশিংটা দেখতে পাচ্ছেন, একদমই বাজারে যেরকম খাতা পাওয়া যায় লাইক ওই রকম খাতা কিন্তু আমরা এটা দিয়ে তৈরি করে ফেলেছি, এরকম খাতা আমরা তৈরি করে ফেলেছি। তো আপনি চাইলে এরকম নিজস্ব ডিজাইন অনুযায়ী আপনি এরকম বাংলা, এরকম ইংরেজি, তারপরে যেরকম ম্যাথ খাতা, অঙ্ক খাতা আপনি তৈরি করতে পারবেন। এছাড়া আপনি যদি এ ধরনের নিজস্ব কাস্টমাইজ ডিজাইনের কভারগুলো আছে সেগুলো চাইলে আপনি এরকম নিজস্ব ডিজাইন অনুযায়ী প্রিন্ট করে নিতে পারবেন। তবে প্রাথমিক অবস্থায় যদি চান আপনি যে এরকম রেডিমেড কভারগুলো আপনি চাইলে বাইরে থেকে ক্রয় করেও আপনি চাইলে ব্যবসাটা চালু করতে পারেন। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ যাবত দেখতে পারলেন আমরা কী করে এই মেশিনটি দিয়ে আপনাদেরকে এই ধরনের নোটবুক বা খাতাগুলো তৈরি করে দেখিয়েছি। আপনি বাজার চাহিদা অনুযায়ী বাংলা, ইংরাজি, গণিত যে কোনো ধরনের খাতা চাইলে এই মেশিনটি দিয়ে তৈরি করতে পারেন। এছাড়া আপনার যদি একটা প্রেস, প্রিন্টিং প্রেস থাকে যেখানে আপনার বিভিন্ন ধরনের বই, খাতা বাইন্ডিং করার প্রয়োজন পড়ে, সেখানেও চাইলে আপনি এই ধরনের মেশিনটি ব্যবহার করে খুব দ্রুত সময় এই ধরনের গ্লু বাইন্ডিং বই বা খাতাগুলো তৈরি করে নিতে পারেন। এই মেশিনটি দিয়ে আপনি প্রতি ঘন্টায় 250 থেকে 300 পিস এই ধরনের খাতাগুলো তৈরি করতে পারবেন, যেটা দিনে 8 থেকে 10 ঘন্টা কাজ করলে 2500 থেকে 3000 পিসের মতো হয়ে যায়। আপনি এই ধরনের ইউনিক কাভারগুলো হচ্ছে যে নিজেদের নামে প্রিন্ট করে আপনি চাইলে এই ব্যবসা শুরু করতে পারেন। আপনি যদি ভালো মানের এই ধরনের কভারগুলো নিজের নামে তৈরি করতে পারেন তাহলে কিন্তু কভারের উপরে আপনার খাতাগুলো বিক্রি বেশি হয়ে থাকবে। আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে লক্ষ্য করেন তাহলে একটি কোম্পানি রয়েছে যেটি হচ্ছে ক্লাসমেট, যে কোম্পানির ইউনিক ইউনিক এই ধরনের কভারের কারণে তারা কিন্তু অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে ইন্ডিয়ার মতো এত একটি বৃহৎ মার্কেটে। তাই আপনি যদি আমাদের দেশে এই ধরনের ব্যবসা নতুন করে শুরু করতে চান
তাহলে এখনই সময় এই ব্যবসাটি শুরু করার। আপনি চাইলে যে কোনো জায়গায় এই ধরনের মেশিনগুলো বসিয়ে কাঁচামাল কিনে ছোটখাটো একটি রুমের মধ্যে কিন্তু আপনি আপনার খাতা তৈরি করা ব্যবসা শুরু করতে পারেন। এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া সরাসরি অফিসের ঠিকানায় এসেও আপনি এই মেশিনগুলো দেখে ক্রয় করে এই ব্যবসা শুরু করতে পারেন। আজকের জন্য আমি মেহেদি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেশিন নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।